আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা কাঁঠালের বিচি দিয়ে কি করে তৈরি করতে পারেন এরকম মজাদার সুটকি তরকারি চুলারেপার একটা প্যান বসে আমি তাতে পরিমাণ মতো তেল দেবো আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার তেলটাও এখানে ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে বড়ো সাইজের দুইটা পিচ কুচি দিব পিজগুলি আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব পেজগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে আদা রসুন দুটো আমি একসাথে পেস্ট করে রেখেছি তা দিবো এখানে দেড় চামচ দেওয়ার পর আমি এক মিনিটের মতো আদা রসুনগুলো ভেজে নিবে এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর বলবে না তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দেবো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার আমি এখানে লবণ দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিবো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিবো হাফ চামচ হচ্ছে একটু কম আর লাল মরিচের গুঁড়ো দিব দেড় চামচের মতো টালা জিরে গুঁড়ো দিবো ওয়ান ফোর চামচ তারপর আমি সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব এবার আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচিগুলো তা দিয়ে দিব। আমি কাঁঠালের বিচিগুলো আমার পছন্দ মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় অথবা আরও ছোট করেও কেটে নিতে পারেন আর আমি কাটালের বৃষ্টির উপরে লাল অংশটুকু সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে নিই আপনারা চাইলে সম্পূর্ণ সাদা করেও নিতে পারেন এবার আমি আগে থাকতে কিছু ডাটা চিকুন ডাটা কেটে নিয়েছি তা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোটা ডাটাগুলোও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় মোটা ডাটার চেয়ে চিকুন ডাটাটা খেতে বেশি মজা হয় তারপর আমি ডাটা আর কাঁঠালি বিচি দুই মিনিটের মতো কষিয়ে এখানে আগে থাকতে আমি সুটকিগুলি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আপনার জন্য সুটকিটা কমিয়ে অথবা বাড়িও দিতে পারেন এবার আমি সুটকির সাথে সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার সবজিগুলোকে নেড়ে দিবে দেখবেন অনেকটাই সবজি থেকে পানি ছেড়েছি তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কষাতে কষাতে যখন সবজিগুলো বেশি অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে আর সবজি থেকে জ্যাসটা পানি বের হয়েছে তাও শুকিয়ে এসেছে তখন আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিব আর পানিটা আপনারা সুটকির তরকারির ঝোল খাবেন না শুকনা শুকনা খাবেন তা বুঝে এখানে অ্যাড করলেই হবে এবার আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিব তারপর আমি একটা ঢাকনার সাইজে ঢেকে দিব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কি না কাঁঠালের বিচিগুলো আমার সিদ্ধ হয়েছে আর ডাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়তে ডাটা সিদ্ধ হয়ে যায় আর ঝাল লবণ দুটোই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন আবার বাড়াতে পারবেন তবে শুটকি তরকারিতে ঝালটা বেশি দিলে শুটকি তরকারি খেতে ভালোই লাগে আর আমি এই সুটকি তরকারিটা ঘন্যা শুটকি দিয়ে রান্না করেছি আপনারা যে কোনো শুটকি দিয়ে এই তরকারিটাকে রান্না করে খেতে পারেন আমি খুব বেশি ঝোল রাখবো না আর দুই মিনিটের মতো ঝোলগুলি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার শুটকি তরকারিটা কেমন হয়েছে আর এই পর্যায়ে চাইলে আপনারা লবণটাও চেক করে নিতে পারেন আর এই সময় কাঁঠালের বিচিটা অনেক পাওয়া যায় আপনারা চাইলে খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার সুটকি তরকারি আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন